দীর্ঘ বিরতির পর আবারও চালু হলো বিমানের ঢাকা ফ্রাঙ্কফুর্ট ফ্লাইট। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জার্মান চার্জ অ্যাফেয়ার্স ডক্টর ফার্ডিনান্ড ভন ওহেই এই ফ্লাইটের উদ্বোধন করেন। বিমানবহরে সংযোজিত নতুন উড়োজাহাজ বোয়িং 777-300 সপ্তাহের প্রতি শুক্র ও সোমবার ঢাকা ফ্রাঙ্কফুর্ট রুটে চলাচল করবে। উদ্বোধনী ফ্লাইটটি যাত্রী, ট্রাভেল এজেন্টস, ব্যবসায়ী, সাংবাদিক এবং অন্যান্য অতিথিদের নিয়ে ফ্রাঙ্কফুর্টের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়। এই ফ্লাইট চলাচলের মাধ্যমে বাংলাদেশ এবং জার্মানির মধ্যে আমদানি রপ্তানির ব্যাপক উন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 1986 সাল থেকে ঢাকা ফ্রাঙ্কফুর্ট রুটে ফ্লাইট চলাচল শুরু করে। 19 বছর চালু থাকার পর উড়োজাহাজ স্বল্পতার কারণে 2006 সালে রুটটি বন্ধ করা হয়।